হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলের অস্থির একটি সেটিংস দেখাবো। খুবই মজাদার একটি সেটিংস আমি আমার মোবাইলে করে রেখেছি। বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন, এই যে দেখেন নিজেদের একটা লেখা আছে যে দয়া করে অনুমতি ছাড়া মোবাইলটা ধরবেন না। বন্ধুরা, যখন কেউ আমার মোবাইলের স্ক্রিন আলোটা অন করে তখন এই লেখাটা দেখতে পারে। বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইলে যে কোনো লেখা লিখতে পারবেন। আপনি চাইলে এই লেখাটাও লিখতে পারবেন, ইচ্ছা মতো আপনার নামও লিখতে পারবেন বা অন্য কিছু লিখতে পারবেন। যখন অন্য কেউ এসে আপনার মোবাইলটা ধরবে, অন করবে, যখন এই লেখাটা সামনে পড়বে, যখন আপনার নাম তাদের সামনে আসবে, তখন বলবে, আরে হ্যাঁ, স্ক্রিন লকের মধ্যে হ্যাঁ নাম লিখলো কিভাবে, স্ক্রিন লকের মধ্যে হ্যাঁ লিখলো কিভাবে। বন্ধুরা, খুবই মজাদার একটি সেটিংস আমি আমার মোবাইলে করে রেখেছি, আপনি চাইলেও আপনার মোবাইলে করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বলে আপনাদেরকে মোবাইল স্ক্রিনকে দেখাই কিভাবে এই সেটিংসটা করবেন। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাবেন। আপনাদের মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন। বন্ধুরা, এখানে যদি সেটিংস অ্যাপটা খুঁজে না পান তাহলে সেটাটা নিচে নামাবেন। নামে এখানে যে দেখতে পাচ্ছেন সেটিং অপশনটা, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল থেকে ডিসপ্লে অপশনটাতে টাচ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই অপশনটাতে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা একটু স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন লক স্ক্যান, লক স্ক্যানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস অন লক স্ক্যান, এই অপশনটাতে একটি টাচ করবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি দয়া করে অনুমতি ছাড়া মোবাইল ধরবেন না। আপনি চাইলে এখানে যে কোনো লেখা লিখতে পারবেন, যে কোনো লেখা ব্যবহার করতে পারবেন, ইংরেজিতে বা বাংলায় যে কোনো লেখা ব্যবহার করতে পারবেন। লেখার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনটাতে টাচ করবেন। তো বন্ধুরা, হয়ে গেলো আমাদের কাজ, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্যানার আলোটা অফ করছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যে লিখে রাখলাম দয়া করে অনুমতি ছাড়া মোবাইল ধরবেন না। আপনি চাইলে আপনার মোবাইলে এরকমভাবে যে কোনো লেখা লিখতে পারবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি যে লেখাটা লিখেছিলাম, এই লেখাটাই এখানে শু হয়েছে, এখানে দেখা যাইতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।